এবার সাধারণ জনতাই নহয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে দলীয় এগারী বিধায়কে। কেবল ক্ষোভ উজরাই নহয়, সরকারের কিছু সিদ্ধান্তর বিরোধিতাও করলে বিধায়কগাকে, যার বাবে এই বিধায়কগীর মন্তব্যই বিশেষ তাৎপর্য বহন করেছে। আর সেইভাবে আমি বিধায়কগীক আজি বাছি লো ফেস অব দ্য ডে হিসাবে। সরকারে সফল হব নয়, কারণ সবরে কিবা না কিবা এটা ভুল ভ্রান্তি থাকে। সরকারের ব্যর্থতা স্বীকার খুদ বিজেপি বিধায়কর, বিজেপিত থাকি মত মাতিব নোৱাৰা হৈছো। সরকারের সিদ্ধান্তত অসন্তুষ্ট দলীয় বিধায়ক, এইবার বিজেপি সরকারের শেহতীয়া কিছু কাম কাজক লৈ ক্ষোভ উজাড়িলে দিসপুরের বিধায়ক অতুল বরাই। কেবল ক্ষোভ উজরাই নহয়, সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছে বিধায়কগাকে। আৰু মানে সম্পূর্ণভাবে মানে জনপ্রিয়তা হবলৈ চেষ্টা করলেও কোনো সরকারে সফল হব নয়, কারণ সবরে কিবা না কিবা এটা ভুল ভ্রান্তি থাকে, মানুষ কবলৈ সুবিধা আর দেখাতো বেয়া, এরকম ধরনের ঘটনা ঘটি আছে, ঘটি থাকিব। আকো এবার শুনক কি কলে অতুল বরাই। আৰু মানে সম্পূর্ণভাবে মানে জনপ্রিয়তা হবলৈ চেষ্টা করলেও কোনো সরকারে সফল হব নয়, কারণ সবরে কিবা না কিবা এটা ভুল ভ্রান্তি থাকে। বাস ভাড়া বৃদ্ধি সন্দর্ভত অতুল বরাক প্রশ্ন করেছিল সাংবাদিকে, তারে উত্তর দিবলৈ গৈ সরকারের ব্যর্থতার কথা স্বীকার করলে বিধায়কগাকে। আনকি মন্ত্রী হয়ে থাকুতে ভাড়া বৃদ্ধির বিরোধিতা করার কথাও দুহারে বিধায়কগাকে, লগতে বিজেপিত থাকি মাত মাতিব নোৱাৰা হৈছো বুলিও করে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য। দিসপুরের বিজেপি বিধায়কগীর এই মন্তব্যই এটা বিশেষ তাৎপর্য বহন করেছে। গতি অতুল বরার এই মন্তব্যর পাছত সরকারখনের কি প্রতিক্রিয়া হয় ইয়া পরবর্তী সময় লক্ষণীয় হব। ইয়ারে প্রাগ ফেস অব দ্য ডের পর মানে রিম্পিয়ে বিদায় লো, কিন্তু আপনাদের অধিক বাতরির চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।